জীবনের অনেকটা সময় তো কাটিয়ে দিলাম এই বনে। শরীরটাও আগের মতো ভালো যাচ্ছে না, এখন আগের মতো ছোটাছুটিও করতে পারছি না, ইদানিং চোখেও কম দেখছি, আর শিকারটাও ভালোভাবে করতে পারছি না। একটা ফন্দি বের করতে হবে, কিভাবে শিকার নিজেই আমার হাতে ধরালে। কি অবস্থা কাক ভাইয়া, কেমন যাচ্ছে দিনকাল? বেশি ভালো না, সবার জন্যই খুব খারাপ একটা খবর আছে, অন্যদিন বলবো নে, আজকে যাই আমি। কি এমন খারাপ খবর যেটার জন্য কাক ভাইয়াকে এত চিন্তিত মনে হলো? ঘটনাটা খুলেও বললো না, আবার বললো পরে বলবে, কথাটা শুনে আমারই অনেক চিন্তা হচ্ছে। কি জানি কি হয়, আমার তো আর ভালো লাগছে না, যাই টুনা ও টুনির সাথে বিষয়টা আলোচনা করি। ঠিক আছে ভাই, কেমন আছো? ইদানিং তো তোমাকে দেখাই যায় না, কোথায় থাকো? আর কেমন থাকবো, একটা খারাপ খবরে আমি চিন্তায় শেষ, আর মনটাও বেশ খারাপ। কি এমন হলো কাক ভাইয়া যার জন্য তোমার মনটা এত খারাপ? বলবো তোদের সবাইকে একসাথে খুলে বলবো। কি ব্যাপার, তোমরা এত চুপচাপ হয়ে বসে আছো যে, কাজ শেষ হয়ে গেছে নাকি? না রে, কাক ভাইয়ের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আমাকে তো কাক ভাইয়া বললো যে কি যেন একটা খারাপ খবর আছে, কিন্তু খুলে বললো না, বললো যে পরে নাকি সবাইকে একসাথে বলবে। আমি আর থাকতে পারছি না, কালকেই সবাইকে নিয়ে কাক ভাইয়ের কাছে যাব। মনে হচ্ছে আমার ফন্দিটা কাজে লেগেছে। কি ব্যাপার, তোমরা সবাই একসাথে আমার কাছে? ওই যে তুমি কালকে বললে কি যেন একটা খারাপ খবর আছে, এটা শোনার জন্যই সবাই একসাথে তোমার কাছে ছুটে আসলাম। খবরটা তো এই বনে সবার জন্যই অনেক খারাপ। কাক ভাইয়া তাড়াতাড়ি বলো না, খবরটা না শুনে আমরা আর থাকতে পারছি না। আমি এক তান্ত্রিকের কাছে শুনলাম, কিছুদিনের মধ্যেই আমাদের এই বনে দাবানল শুরু হবে, আর সেই দাবানলে সব কিছু পুরে ছারখার হয়ে যাবে, তাই মনটা খুবই খারাপ। তাহলে তো আমরাও সবাই পুরে মারা যাব। তাহলে কাক ভাই এখন বাঁচার উপায়? কাক ভাইয়া একটা উপায় বের করো না। উপায় তো একটা আছে, এই বনের শেষ প্রান্তে একটা সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ দিয়ে নতুন অন্য একটা নদীমাতৃক বনে যাওয়া যায়, যেখানে কখনোই দাবানল হবে না। তোদেরকে আমি একে একে সেখানে নিয়ে যাব। তাহলে তোমার ইচ্ছা অনুযায়ী একে একে নিও। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে, কাক ভাই কি আসলেই নতুন বনে নিল নাকি মেরে খেয়ে ফেললো? চলো টুনা ভাইয়া, আমরা খুঁজে দেখি ওই সুড়ঙ্গের কোনো সন্ধান পাই কি না।
শোনা ভাইয়া, ওই যে দেখো একটা সুরঙ্গ দেখা যাচ্ছে। আসো বুলবুলি, আমরা যেয়ে দেখি। এইগুলি তো মনে হচ্ছে ওদেরই কঙ্কাল। এই পাঁচে কাঠটা তাহলে এভাবেই আমাদের সর্বনাশ করলো। চলো টুনা ভাইয়া, আমরা ঈগল রাজার কাছে যাই। টুনা তখন ঘটে যাওয়া সকল কিছু ঈগল রাজার কাছে বলল। সকল কিছু শুনে ঈগল রাজা বলল, শোনো টুনা, কাককে হাতে নাতে ধরতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। তোমাকে যেদিন নিয়ে যাওয়ার কথা বলবে, তুমি বুলবুলিকে দিয়ে আমাকে খবর পাঠাবে। তুমি কাকের সাথে সেই সুরঙ্গে যাবে, বাকিটা আমি দেখে নিব। টোনা, আগামীকাল তোমার যাওয়ার পালা। ঠিক আছে কাক ভাই। টোনা বুলবুলিকে যেয়ে জানালো আগামীকাল কাক টোনাকে সেখানে নিয়ে যাবে। বুলবুলিও তখন সাথে সাথে ঈগল রাজার কাছে গিয়ে সে কথা জানালো। ঠিক আছে, আগামীকাল খুব সকালেই তুমি আমাকে পথ দেখিয়ে সুরঙ্গের ভিতর নিয়ে যাবে। কথা মতো পরের দিন খুব সকালে বুলবুলি ও ঈগল সুরঙ্গের ভিতরে গিয়ে লুকিয়ে রইল। কিছুক্ষণ পরেই কাক টোনাকে নিয়ে সুরঙ্গে প্রবেশ করল। শোন টোনা, আমি একে একে তোর টনি সহ সকল বন্ধুদের এখানে এনে মেরে খেয়ে ফেলেছি। আজ তোর পালা। তুই বনের অনেকের অনেক ক্ষতি করেছিস, কিন্তু আর না, আজকেই তুই শেষ। তখন ঈগল বুলবুলি আর টোনাকে নিয়ে সুরঙ্গের বাইরে চলে আসলো, আর কাককে ভিতরে রেখে সুরঙ্গের মুখে একটা পাথর দিয়ে আটকে দিল। একেই বলে কর্মফল, লোভে পাপ, পাপে মৃত্যু।